সুপ্রিয় দর্শক, রেফারি এস জামাদার, তো দর্শক নিশানা ঘুরিয়ে নিশানা দেখাতে চলেছে ঘোড়া। দর্শক নিশানা ঘোড়াতে চলেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ও এ কি ঘোড়া রে, আরে কাকা, আরে কাকা, এ কি ঘোড়া, এ তো পুরো চাঙ্গা ঘোড়া। ও ঘোড়া, ঘোড়ার মালিকের নাম কি আছে? ওরে বাবা, বড় ঘোড়া তো। এ ঘোড়ার মালিকের নাম কি আছে? চৌকিদার। ঠিক আছে, ঘোড়া নিশানা দেখাতে চলেছে দর্শক, বস দেখতে পাচ্ছেন দর্শক, ঘোড়া রাউন্ড দিয়ে নিশানা ঘোড়াতে চলে যাচ্ছে। সেই মিজানুর জকি দেখতে পাচ্ছেন সরাসরি 10 নম্বর জার্সি পেয়েছে, 10 নম্বর, এটা চৌকিদারের ঘোড়া, তেঁতুল বেড়িয়া চৌকিদারের ঘোড়া। এই তো ডায়মন্ড হারবারের ঘোড়া, ডায়মন্ডের ঘোড়া দেখতে পাচ্ছেন, এই সেই সাদার ঘোড়া দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন ইলিয়াসপুর গাইড নীলাহাট ধোলাহাট থানার অন্তর্গত সেই ইলিয়াসপুর গাইদের লাল ঘোড়া, ইলিয়াসপুর গাইদের ঘোড়া। এই ঘোড়ার মালিকের নাম কি বলে দাও, ঘোড়ার মালিকের নাম বলে দাও, সাইফুল লস্কর, মনিটর 11 নম্বর সাইফুল লস্করের ঘোড়া। দর্শক রাউন্ড দিচ্ছে ঘোড়া, রাউন্ড দিয়ে ঘোড়া নিশানা দেখাতে চলেছে সাইফুলের ঘোড়া। এটা কার ঘোড়া বলে দাও ভাই, এটা কার ঘোড়া? সাকিবুল্লার ঘোড়া। নিশানা দেখাতে চলেছে, একটার পর একটা ঘোড়া রাউন্ড দিয়ে নিশানা দেখাতে চলেছে চলেছে দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই দক্ষিণ বিষ্ণুপুর পার্শ্বস্থ ময়দানে সেই গোকুলনগর গ্রাম থানা মন্দির বাজার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ঐতিহাসিক মেলা। এটা কার ঘোড়া বলে দাও, হাসেম আলী মোল্লা গোপালনগর, বকুলতলা থানার অন্তর্গত 4 নম্বর জার্সি পে 4 নম্বর। দর্শক এবার আবার ঘোড়া, এই দর্শক এবার আবার ঘোড়া, আরো বহু ঘোড়া রয়েছে, আপনাদেরকে সরাসরি লাইভ কভারেজ করছি রেফারি এস জামাদার। হাজার হাজার দর্শক কিন্তু জড়ো হয়ে গিয়েছে, একদিকে রয়েছে ঈদের উৎসব, অপরদিকে রয়েছে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সরাসরি রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেল। দর্শক আরও বহু ঘোড়া রয়েছে, এখান থেকে রাউন্ড দিয়ে তারা রওনা দেবে পথ দেখাতে। আরও একটি ঘোড়া আছে, ঘোড়ার মালিকের নাম কি বলে দাও ভাই, ঘোড়ার মালিকের নাম বলে দাও, এই সময় কথা বলা চলে না দর্শক, এই সময় ঘোড়ার মালিকের নাম কি? ইয়াসউদ্দিন লস্কর। বাড়ি কোথায়? তো দর্শক ইয়াসউদ্দিন লস্করকে সরাসরি দেখিয়ে দিলাম, দর্শক আরো ঘোড়া আসছে, আপনাদেরকে সরাসরি দেখাবো। প্রচুর লোক জড়ো হয়ে গিয়েছে এবং আরো লোক কাতারে কাতারে লোক আসা শুরু করেছেন। আপনাদের জানিয়ে রাখছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় ঘোড়াবাবু সেই বাবা বরখান গাজীর ময়দানে সবে কড়াই ধরেছে দর্শক, সেই কড়াই গাছের ভিতর দিয়ে কিভাবে ঘোড়া আসছে দেখুন, দর্শক দেখুন কড়াই তো বাজি মাত হয়ে যাবে রে ভাই, ও সাদা ভাই, এ তো কড়াই তো বাজি মাত হয়ে যাবে।
দর্শক কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ঐতিহাসিক ঘোড়া দৌড়। রেফারি এস জামাদার, দর্শক দেখুন, দর্শক চৈতমুখ গাছের উপর দিয়ে ঘোড়া একটার পর একটা চলে আসছে, সব কিন্তু পথ দেখি আসছে, নিশানা দেখিয়ে ঘোড়া চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ঘোড়া দৌড়। দর্শক এই তো সেই সাদার ঘোড়া, এই সেই ফরিদ লস্কর বিখ্যাত ঘোড়ার মালিক। দর্শক এখনই শুরু হয়ে যাবে, ঘোড়া রাউন্ড দিয়ে চলে এসছে। এইবারে শুরু হবে প্রথম রাউন্ডের প্রথম হিট, প্রথম রাউন্ডের প্রথম হিট। দর্শক সময় খুব অল্প, এখনই ছেড়ে দিতে হবে ঘোড়া। প্রচুর ভালো ভালো ঘোড়া এসছে দর্শক, লোক কিন্তু হাজার হাজার, দর্শক কিন্তু জড়ো হয়ে গিয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গোকুলনগর থানা মন্দির বাজার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে সরাসরি সম্প্রচার করছি রেফারি এস জামাদারি ইউটিউব চ্যানেল। ভালো আছি ভাই, ভালো আছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ঘোড়া রওনা দেবে প্রথম রাউন্ডের প্রথম হিট। দেখা যাক আজকের কিন্তু সেই ফরিদ লস্করের ঘোড়াকে কে ওভারটেক করতে পারে দেখার জন্য আমরা অপেক্ষা করছি। রেফারি এস জামাদার, ফরিদ লস্করের ঘোড়াকে কোন ঘোড়া ওভারটেক করতে পারে আমরা সেই অপেক্ষায় রয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, কাছি রেডি হয়ে গেছে, কাছি রেডি হয়ে গেছে। দেখুন দর্শক, এ ঘোড়াটা হলো ইলিয়াসপুর গাইদের ঘোড়া, ইলিয়াসপুর গাইদের ঘোড়া। আরও ঘোড়া আছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। দর্শক আপনাদেরকে বলছি গোকুলনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অনেক ভালো ভালো ঘোড়া এসছে দর্শক। রেডি হয়ে গেছে, যে কোনো সময় ঘন্টা পড়ে যাবে দর্শক। Thank you.
দর্শক, ঘোড়া কিন্তু একদম রেডি, যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে। দর্শক, যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে। দর্শক, পাঁচটা বেজে গিয়েছে, অল্প সময় বাকি রয়েছে। গোকুলনগর, যে কোনো সময়ে ঘন্টা পড়ে যাবে। হাজার হাজার মানুষ জড় হয়েছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায়। দেখুন দর্শক, এই সেই মিজানুর 10 নম্বর জার্সি, 10 নম্বর। দেখুন সেই দর্শক মিজানুর নাম্বার 10। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায়। এই সময় অল্প, এই সময়ের মধ্যে কী করে তোমরা হিট করবে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ওই সন্ধ্যার পরে ছেলে চালু করতে। 5টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত হিট হয়নি, তা কী হবে। বাড়ি না খেলালে একটু সব করে লাগবে, খেলাও দেখো সব খেলাও, খেলাও লাগে, খেলা খেলে না খেলালে মা সব করবে। ছাড়ে
মন্দির বাজার বিধানসভার মাননীয় এমএলএ সাহেব চলে এসেছেন, তাকে আমি একটু দেখাচ্ছি। এমএলএ সাহেবকে সরাসরি যত কিছু সময়ের মধ্যে ঘন্টা মেরে দেবে, নেতা কিন্তু যেই ঘন্টা মারবে তার পাশেই আমি রয়েছি। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এরকম করলে টাইম কিন্তু মেনটেন করা যাবে না, সময় খুব সংক্ষেপ, যা টাইম আছে একটা রেস হবে। বক্স সিস্টেম না করলে এরকম হবে, কিচ্ছু করার নেই ভাই, আজ হবে না, ঘোড়াঝুট হবে না, লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ চলছে, তো দর্শক খুব অল্প সময় বাকি রয়েছে,
হাইয়েস্ট। এবার চলে যাব নিশানা, নিশানা কিন্তু কাছাকাছি রয়েছে, বেশি ছুটতে হবে না। তো দর্শক প্রথম রাউন্ডের প্রথম হিট দেখা যাক কার ঘোড়া প্রথমে এগিয়ে আসে। দেখি দেখি ভাই একটু যাই, প্রথম রাউন্ডের প্রথম হিট দেখা যাক কার ঘোড়া এগিয়ে আসে। দর্শক দেখা যাক কার ঘোড়া এগিয়ে আসে, আমি পুরো নিশানায় ঠিক আছে রয়েছি। নিশানায় রয়েছি দেখা যাচ্ছে, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, প্রথম রাউন্ডের প্রথম হিট এই মাত্র শুরু হলো। আসছে ঘোড়া, হাজার হাজার মানুষ ঘোড়া ঢুকছে, জড় হয়েছে এই গোকুলনগর গ্রামে। আসছে ঘোড়া, সেই ফরিল লস্কর বড় রেসের ঘোড়া, সেই ফরিল লস্কর প্রবেশ করেছে। দর্শক আরো ঘোড়া আসছে, দর্শক আরো ঘোড়া আসছে, আরো ঘোড়া আসছে, তুফান বেগে ঘোড়া আসছে। মিজানুর, মিজানুর প্রবেশ করেছে, মিজানুর প্রিয় দর্শক সেই ফরিল লস্কর প্রবেশ করেছে, আরো ঘোড়া আসে। সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আরো ঘোড়া আসছে, দর্শক আরো ঘোড়া আসছে, চলে যাবো সরাসরি ফরিদ লস্করের কাছে। দর্শক চলে যাচ্ছি ফরিদ লস্করের কাছে, একটার পর একটা মাঠ ফরিদ লস্কর চ্যাম্পিয়ন হয়েই চলেছে সেই ফরিদ লস্কর। দাদারও ভালো ঘোড়া ছিল জিয়ারুল লস্কর, দেখতে পাচ্ছেন সরাসরি কোথায় আছে ফরিদ লস্করের ঘোড়া, কোথায় গেল আবার সেই ফরিদ লস্কর। দর্শক সেই ফরিদ লস্কর টেক পাজার ঘোড়া, টেক পাজার ঘোড়া ফরিদ লস্কর। সেই ফরিদ লস্করের ঘোড়া কাছে চলে এসেছি, এই ঘোড়া প্রথমে এসছে, কত নম্বর ঘোড়া এটা, কত নম্বর ঘোড়া? চেস নাম্বার ১৭। এই সেই ফরিদ লস্করের ঘোড়াকে আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি, জকি সাইন লস্কর ১৭ নাম্বার চেস নাম্বার। দেখি 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 ১৭ নাম্বার জকি, সেই নাম্বারটা তো ছিঁড়ে যায় যায় অবস্থা। সাইন এই মুহূর্তে কি অবস্থায় আছো, খুব ভালো ভালো আছো? আজকের কি এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে কি আপনার? আচ্ছা আচ্ছা একটু বাতাস ছেড়ে দাও ভাই। ও সাইন বলছে এই মাঠ থেকে আবারও চ্যাম্পিয়ন হবো। দর্শক সেই ফরিদ লস্করের ঘোড়া গোকুলনগরে প্রথম হিটে প্রথম স্থান দখল করেছে। দর্শক
দর্শক, গতকাল সেই মোগরাহাট থানার অন্তর্গত হঠাৎ থেকে চ্যাম্পিয়ন হয়েছে দর্শক এই সেই ফরিদ লস্করের ঘোড়া। ফরিদ লস্কর আবার কি দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান দখল করবে, আমরা সেই অপেক্ষা থাকবো। দর্শক, ফরিদা কোথায় গেল? ফরিদা